যে কোনো পদার্থে সব থেকে যে বেসিক কনস্ট্রাকশনটাকে আমরা কি বলি অ্যাটম, তাই তো? তো অ্যাটমিক স্ট্রাকচারে আমরা জানি যে সেন্টারে থাকে পজিটিভ চার্জ আর আউটার পার্টগুলোতে কী থাকে, নেগেটিভ চার্জ, তাই তো? আমরা এটা চুজ করে নিয়েছি যে সেন্টারটাকে বলবো পজিটিভ আর আউটার পার্টটাকে কী বলবো নেগেটিভ। তো সেন্টার পার্টে যে চার্জগুলো থাকে সেই চার্জগুলো অ্যাকচুয়ালি আমরা নাম দিয়েছি কি প্রোটন, তাই তো? সেন্টার পার্টে। আর আউটার পার্টে যেগুলো থাকে তাকে আমরা কী বলেছি ইলেকট্রন। এই ইলেকট্রন কথাটা থেকেই, মানে ইলেকট্রন কথাটা ইলেকট্রিসিটি বা থেকে ওই সমস্ত জিনিস থেকে উৎপত্তি হয়েছে, কারণ ইলেকট্রিসিটি কন্ডাকশনের পিছনে মূল কারণই হচ্ছে কি ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন কিসের জন্য? ইলেকট্রিসিটি কন্ডাকশনের জন্য রেসপন্সিবল। তো সেই থেকে ইলেকট্রিসিটি এসেছে। অ্যাকচুয়ালি এম্বার বা যেটা আমরা কী বলে এম্বার বলে একটা পদার্থ দেখবে আছে আঠার মতো জিনিস, তো ওইটার গ্রিক যে মানে ট্রান্সলেশন সেটাকে আমরা কী বলি ইলেকট্রন। ওই বানানটা হচ্ছে কি ই এল ই কে টি আর ও এন। এই কথাটা থেকে ইলেকট্রিসিটি কথাটা কিন্তু উৎপত্তি হয়। আর ওই ইলেকট্রিসিটি থেকেই যেহেতু রেসপন্সিবল কি ফ্রি ইলেকট্রন, ইলেকট্রনের নামকরণ করা হয়েছে, ঠিক আছে? তো কাউকে পজিটিভ চার্জ কাউকে নেগেটিভ চার্জ ধরতে হবে। তো বিভিন্ন এক্সপেরিমেন্টে জানা গেছে যে কোনো অ্যাটমে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে আমরা এখানে একটা ইনফারেন্স আনতে পারি যে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ কি সেম, কিন্তু অ্যাটম শক মারে না। অ্যাটমের নেট চার্জ কত? জিরো। তাহলে প্রোটনের যা চার্জ ইলেকট্রনের ঠিক তার ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। মেজারমেন্টে আমরা বলতে পারি প্রোটনের যে চার্জ সে প্রোটনের চার্জটা হলো কত, 1.6 × 10⁻¹⁹ কুলম। তাহলে ইলেকট্রনের চার্জ কি ওই একই সেম, 1.6 × 10⁻¹⁹ কুলম, যেখানে নেগেটিভ, ঠিক আছে? এই কুলমটা কি চার্জের এসআই ইউনিট, ঠিক আছে? তাহলে চার্জটা কি, হোয়াট ইজ চার্জ? চার্জ একটা প্রপার্টি, তাই তো? যেমন মাস একটা প্রপার্টি, যে কার প্রপার্টি, ম্যাটারের প্রপার্টি। চার্জ, মাস, এগুলো মোমেন্টাম, যেগুলো আমরা কী বলি প্রপার্টি, যেগুলোকে আমরা কোয়ান্টিফাই করি বা রাশি বা কোয়ান্টিটি বলে ডিক্লেয়ার করি, তাই তো? তো এগুলো বেসিক প্রপার্টি অফ ম্যাটার। তো যেমন চার্জ বললাম তেমনি মাসও বলতে পারি। মাস অফ ইলেকট্রন হচ্ছে কত, 9.11 × 10⁻³১ কেজি। এটাকে যদি এনার্জি ইউনিটে বলি তাহলে সেটা দাঁড়ায় কত, 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এনার্জি ইউনিট এটা বললে দাঁড়াবে। মাস অফ প্রোটন এটা কত, যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, আমরা লিখব 1836 × মাস অফ প্রোটন ইলেকট্রন। এটুকুই মনে রাখবো, ক্যালকুলেশনে তো ক্যালকুলেটারে বসালে তো অটোমেটিক্যালি হয়ে যাবে, তাই না? আর বেশি কিছু মনে রাখে লাভ নাই। আর ঠিক একইভাবে যখন কথাটা বলছি মাস অফ নিউট্রনটা বলে রাখি, নিউট্রনটা কত বলতে পারবে? 1839 মাস অফ ইলেকট্রন, একটা ডিসক্রিপেন্সি আছে, তাই না? মানে নিউট্রন কোয়াইট হেভি, তাই তো? তাহলে সব থেকে হেভিয়ার মানে অ্যাটমিক যে সাব অ্যাটমিক পার্টিকেল সেটা কি হচ্ছে নিউট্রন, তারপরে কি প্রোটন, তারপর হচ্ছে ইলেকট্রন। তো দেখো মাসের বেলায় কিন্তু কোথাও নেগেটিভ লিখলাম না, তাই তো? মানে চার্জ এমন একটা প্রপার্টি যেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু মাস কোনোদিন পজিটিভ হয় না, মানে কোনোদিন নেগেটিভ হয় না। আমরা চুজ করে নিয়েছি পজিটিভ, তার মানে কোনোদিন নেগেটিভ হয় না, ঠিক আছে? যদি চুজ করতাম নেগেটিভ, তাহলে বলতাম কি চিরকাল নেগেটিভ হয় পজিটিভ হয় না, তাহলে পুরো ফিজিক্সটা পাল্টে যেত, সাইনগুলো পাল্টে যেত, ডট প্রোডাক্টগুলো পাল্টে যেত, গন্ডগোলটা বাড়তো। তাই জন্য আমরা কি ধরেছি মাস অলওয়েজ পজিটিভ, এবং মাস একে অপরকে অ্যাট্রাক্ট করে, দুটো মাস একে অপরকে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাহায্যে অ্যাট্রাক্ট করে। তাহলে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে যেটা অ্যাট্রাক্ট করছে, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাট্রাকশন ফোর্সটাকে নেগেটিভ, তাহলে ওই ফোর্সের প্রপার্টিটাকে আমরা নেগেটিভ ধরে নিয়েছি। তাহলে ফোর্স বিটুইন টু মাস ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, ঠিক আছে? যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি। আর ফোর্স বিটুইন টু চার্জেস যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলছি, তাহলে ফোর্স বিটুইন টু চার্জ ওটার নাম কী বললাম, এটা কি বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা একে বাংলায় কি বলে স্থির তড়িৎ বল। ঠিক আছে, এটা কি হতে পারে, পজিটিভও হতে পারে,
নেগেটিভও হতে পারে। নেগেটিভ মানে কি? অ্যাট্রাকটিভ। আর পজিটিভ মানে কি? রিপালসিভ, বিকর্ষণী। আর অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ, আকর্ষণী। ঠিক আছে, তো এটার আর একটা অল্টারনেটিভ নাম আছে এই টোটাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের, সেটাকে আমরা কি বলি? কুলম্ব বল বা কুলম্ব ফোর্স। কেন বলো তো? কারণ বিজ্ঞানী কুলম্ব প্রথম মানে দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন কীরকমভাবে নির্ভর করে, চার্জের প্রতিটি চার্জের প্রপোর্শনাল, তাদের মধ্যে ডিস্টান্স ইনভার্সের, ডিস্টান্স ইনভার্সের স্কোয়ারের প্রপোর্শনাল, এগুলো প্রথম উনি বলেন। উনি বলেন যে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এই ফোর্সগুলো মানে ভ্যারি করতে পারে, কারণ ম্যাটেরিয়াল প্রপার্টির উপরে নির্ভর করে, তাহলে বা মিডিয়ামের উপরে নির্ভর করে। তো তার নাম অনুযায়ী এই ফোর্সটার নাম কী দেওয়া হয়েছে? কুলম্ব ফোর্স। ঠিক আছে, তো যেহেতু আমরা চ্যাপ্টারটা পড়ছি যে মানে স্থির তড়িৎ কীভাবে এলো এবং এই সংক্রান্ত জিনিসগুলো, তাই আমরা এখন কুলম্ব ফোর্সের দিকে অতটা আগাবো না। তো এই চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা এটা বলবো যে বিভিন্ন ম্যাটার, তাতে বিভিন্ন ধরনের অ্যাটম আছে। ঠিক আছে, তো ধরেন এটা হলো পশম, তো তার মধ্যে কি আছে? অ্যাটম আছে, তার মধ্যেও ইলেকট্রন আছে, তাই তো? আমি আর বেশি আঁকছি না। ঠিক আছে, তো তার পাশে আমি আর একটা ম্যাটেরিয়াল রাখলাম, কাঁচ বা গ্লাস, তার মধ্যেও পজিটিভ আছে, তার বাইরেও নেগেটিভ ঘুরে বেড়াচ্ছে। ঠিক, তাহলে এই দুটোকে যদি একে অপরের সাপেক্ষে ঘষি বা খুব কাছে এনে এনে ঘষতে থাকি, তাহলে কী হবে? ঘর্ষণের ফলে কিছু একটা ঘটবে। তো দেখা গেছে যে সেক্ষেত্রে যদি আমি কিছু কাগজে ঘষার পর কিছুক্ষণ ঘষি না, পর কিছুটা কাগজের টুকরো সামনে যদি রেখে দিই, তাহলে দেখতে পাই যে কী হয়, পশম কেউ রাখলে কাগজের টুকরোগুলো ওইদিকে আকৃষ্ট হয়, কাঁচের কাছেও যদি রাখি সেগুলো, তো কাঁচের কাছেও সেগুলো আকৃষ্ট হয়। তাহলে পিছনে কারণ কী? তেমনি আগে টানছিল না, এখন টানছে, তেমনি সেই কোনো এর মধ্যে এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট করেছে, এবং এই দুটো নিজে একে অপরকেও কিন্তু টানবে, তেমনি ইলেকট্রনের স্থানান্তর হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি? পশম এবং কাঁচ দুটো কিন্তু তড়িতের অপরিবাহী, তাই তো? তড়িৎ পরিবহন করতে পারে না। তো দুটোকে যখন ঘষছি, তখন পশমে যে ইলেকট্রনগুলো আছে বাউন্ড ইলেকট্রন অ্যাটমের মধ্যে, তো সেগুলো ঘষার ফলে কিছুটা এক্সাইটেড হয়ে গিয়ে হয়তো পশম থেকে বেরিয়ে কাঁচে আটকে গেছে। একই ঘটনা কাঁচ থেকে বেরিয়ে পশমে হতে পারে, কিন্তু পশম আর কাঁচের মধ্যে, মানে আমি যদি বলি একটা ছুরি দিয়ে যদি আমরা কাঠ কাটি, তো কাঠটা বেশি কাটে, তাই তো? কিন্তু ছুরিটাও ক্রমাগত খোঁতা হতে থাকে, তাই তো? আবার আমাদেরকে ছুরিটাকে ধার দিতে হয়। তার মানে কি? ছুরিটাও ক্ষয় হচ্ছে, কাঠও ক্ষয় হচ্ছে, কিন্তু বেশি ক্ষয় কে হচ্ছে? কাঠ। ঠিক একই কনসেপ্ট যদি এখানে কাজে লাগে, তার মানে বলতে পারো যে পশম থেকে বেশি পরিমাণে ইলেকট্রন কাঁচে চলে যায়, কাঁচ থেকে তুলনামূলক কম সংখ্যক ইলেকট্রন পশমে আসে। গড়পড়তা হিসেবে আমরা এটা বলতে পারি যে পশম থেকে কাঁচে কিছুটা ইলেকট্রন চলে যায়, তাই তো? তার মানে কি? পশম থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, পশম আগে নেট চার্জ কত ছিল? জিরো। আর নেগেটিভ বেরিয়ে গেছে মানে পশম হয়ে গেল পজিটিভ, আর কাঁচ হয়ে গেল নেগেটিভ। তাহলে আলটিমেটলি পশম যদি হয়ে গেছে পজিটিভ, কাঁচ হয়ে গেছে নেগেটিভ, তাহলে তো পজিটিভ নেগেটিভকে কী করে? অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে। আর নেগেটিভ নেগেটিভকে বা পজিটিভ পজিটিভকে কী করে? রিপেল করে বা বিকর্ষণ করে। ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটবে এখানে। এবার পশম এই কাগজের টুকরোগুলোকে বা কাঁচ কাগজের টুকরোগুলোকে অ্যাট্রাক্ট করছে কেন? এটা তো মনে প্রশ্ন থাকবে, তো কোনো নেট চার্জ জিরো, এগুলো তো নেট চার্জ জিরো, তাহলে কেন এদিকে টানছে? তাহলে কিছু একটা ঘটছে, যেটা ঘটছে সেটা আমরা ইন্ডাকশন বা আবেশ বলি। সেটা ঘটছে কি সেটা আমি দেখাচ্ছি। ধরে নাও এটা পজিটিভ চার্জ, তার সামনে তুমি কাগজ এনেছো। ঠিক আছে, তা কাগজটাকে আমি একটা এরকম স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি। তো কাগজের মধ্যে কি আছে? অ্যাটমস আছে। অ্যাটমস আছে মানে কি? ইলেকট্রনস আছে, প্রোটনস আছে। তার প্রোটনসটাকে, আচ্ছা কাজ করছি, প্রোটনসটাকে আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করছি। ঠিক আছে, আর ইলেকট্রনসটাকে আমি ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করছি। ইলেকট্রন অ্যাকচুয়ালি কী হিসেবে থাকে বলো তো? ইলেকট্রন থাকে ক্লাউড হিসেবে, তাই না? তারপরে ইলেকট্রনটাকে আমি এরকম ক্লাউড দিয়ে, ক্লাউডের মতো করে দেখাচ্ছি। ঠিক আছে, নর্মালি এরকম আছে।
কারণ পজিটিভ চার্জের সেন্টার নেগেটিভ চার্জের সেন্টার একই জায়গাতে আছে, এটা তো সার্কেল, তাহলে আউটার পার্টটা সার্কেল, ভেতর ইনার পার্টটা সার্কেলের সেন্টার, তাহলে দুটোর যদি চার্জ সেন্টার একই জায়গায় মানে চার্জ সেন্টার গুলো ক্যালকুলেট করে দুটো একই জায়গায় কোন সাইড করছে, তাহলে আমরা নেট চার্জটাকে কি বলি জিরো। যখন পজিটিভ এখানে চলেছে যে তখন কী হবে, ইলেকট্রনগুলো একটু কোন দিকে ডেন্সিটিটা বাড়বে, পজিটিভের দিকে বেশি থাকবার চেষ্টা করবে আর নেগেটিভের দিকে একটু কম থাকার চেষ্টা করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কী হবে, এই দিকটাতে ইলেকট্রন পাওয়ার চান্স কমবে আর ওই দিকটাতে ইলেকট্রন পাওয়ার চান্স বাড়বে। তাহলে আলটিমেটলি একটু কী হলো, এই দিকটা নেগেটিভ হলো আর এই দিকটা কী হলো, ঠিক আছে? এই ঘটনাটা শুধু ওই অ্যাটমটার ক্ষেত্রে ঘটবে নাকি সিকোয়েন্সিয়াল এইভাবে যতগুলো অ্যাটম আছে সবগুলোর ক্ষেত্রে ঘটবে? মানে টোটাল যে ম্যাটারটা তার এই পোর্শনটা কি ফিল করবো নেগেটিভ আর এই পোর্শনটাকে কি ফিল করবো পজিটিভ। এই ঘটনাটাকে কি বলে, মেরুবর্তিতা বা পোলারাইজেশন, কি বলবো এটাকে, ঠিক আছে? বুঝতে অসুবিধা আছে? তাহলে পোলারাইজেশনের মাধ্যমে একটা অপরিবাহী যেটা অতড়িত মানে তড়িত অনাহিত সেটা আহিত পরিবাহীকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছে, তাই তো? ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কি হচ্ছে, অ্যাটম বাই অ্যাটম ইলেকট্রনটা একটু এদিক ওদিক করে শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাউন্ড ইলেকট্রনগুলো কিন্তু। এবার আমি সেম জিনিস যদি বলি, আমি হয়তো আর একটা পজিটিভ চার্জের কোনো মানে মেটাল কিছু নিলাম আর একটা মেটালের কাছে, তাহলে এই মেটালের কাছে যদি নিয়ে আসি তাহলে কী হবে, এই মেটালে কী আছে, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে আর ফ্রি ইলেকট্রনের ধরুন যে পজিটিভ ক্যাটার্নগুলো সেগুলো ল্যাটিস পয়েন্টে ফিক্সড অবস্থায় আছে, ওরা নড়তে পারছে না ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য। এই পজিটিভ করে ফ্রি ইলেকট্রন মানে তো সব জায়গায় ঘুরে বেড়াতে পারে, পজিটিভ এগুলোকে সবকে টেনে নেবে, তাহলে পজিটিভ যদি ওগুলোকে সবগুলোকে টেনে নেয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কোথায় জড়ো হবে, এখানটাতে জড়ো হবে, তাহলে এদিকটা তো ডিপ্লিটেড অফ ইলেকট্রনস হয়ে গেল, মানে ওখানে ইলেকট্রন নাই, তারপরে এখানে কোন ইলেকট্রন নাই মানে কে বেশি হয়ে গেল, ল্যাটিস পয়েন্টে থাকা পজিটিভ চার্জগুলো বা আয়নগুলো বেশি হয়ে গেল। যদি এটা সোডিয়াম হতো তাহলে কি হতো, অ্যাকচুয়ালি সোডিয়াম সোডিয়াম অবস্থায় থাকে না, কি থাকে, সোডিয়াম প্লাস অবস্থায় থাকে আর একটা ইলেকট্রনকে বাইরে বের করে রেখে দেয় যেটা এই ঘোরাফেরা করছে, তাকে আমরা কি বলছি ফ্রি ইলেকট্রন। তারপরে এইদিকে ইলেকট্রন নেই, তারপরে এইগুলোতে কি আছে, ওগুলোতে সোডিয়াম আয়নটাই পড়ে রয়ে গেছে, ঠিক আছে? তাহলে ওইটা থাকবে, তার মানে এই দিকটাতে কী হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, ঠিক আছে? আর এই দিকটাতে কী হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। আমি এখানে বাইরে এঙ্গে দেখাচ্ছি, এই দিকটাতে নেগেটিভ হয়ে গেল। এটাও এক ধরনের আবেশ, কিসের ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? অসুবিধা আছে? তো এই যে চার্জটা এই এই পোর্শনে রয়েছে, এই পোর্শনে থাকা যে চার্জ, এই চার্জটা তো পজিটিভ চার্জে অ্যাট্রাকশনে আছে, তারপরে একে ছেড়ে যেতে পারছে না, আকর্ষণের ফলে তো ওখানে এসেছে, আটকা পড়ে আছে। তাই এই চার্জের ধরুন এখানে যে চার্জটা আটকা পড়ে আছে তাকে আমরা কি বলবো, বদ্ধ। ঠিক আছে, বাউন্ড চার্জ। আর এই পোর্শনে যেটা রয়েছে যে সেম চার্জ, সেটা কি হচ্ছে, এ তো রিপেল করছে ওকে, তাহলে এটাকে আমরা বলবো ফ্রি চার্জ বা মুক্ত আধান। কেন বলছে মুক্ত আধান, ধরো এখানে আমি এটাকে একটা তার দিয়ে আর্থিং করে দিলাম, তাহলে কি হবে, এই চার্জটা এই পজিটিভ চার্জগুলো কোথায় চলে যাবে, মাটিতে, ঠিক আছে? তাহলে মাটিতে চলে যায়, তাহলে আলটিমেটলি সিচুয়েশনটা কেমন হলো, এরকম হয়ে গেল আর মাটিতে চলে গেছে বাকি আধানগুলো, ঠিক আছে? এবার আমি যদি আর্থিংটাকে অফ করে দিই, ঠিক আছে, দিয়ে এটাকেও সরিয়ে দিলাম, তখন আর এই বাউন্ড চার্জগুলো কোথায় চলে যাবে, গোটা এটাতে ছড়িয়ে পড়বে। কিন্তু এবার কি মুশকিল হলো, এবার মুশকিল হলো পজিটিভ চার্জগুলো তো মাটিতে চলে গেছে, তাহলে ওভারঅল এটা কি হয়ে গেল, নেগেটিভলি চার্জড হয়ে গেল, এবার শক মারবে। তাহলে অ্যাজ ইফ আমরা একটা দেশলাই যদি আমাদের হাতে থাকে, ওই দেশলাই দিয়ে আমরা অনেকগুলো মোমবাতি জ্বালতে পারবো, তাহলে একটা নেগেটিভ চার্জ বা একটা পজিটিভ চার্জ আমাদের হাতে থাকে, তাহলে আমরা একইভাবে অনেকগুলো অপোজিট চার্জ কিন্তু তৈরি করতে পারবো, ঠিক এরকম কনসেপ্ট এসে আছে।
বুঝে গেল যে পজিটিভ চার্জ রাখা হয় না নেগেটিভ চার্জ গুলো সরিয়ে হ্যাঁ আর কি ওইভাবে তাহলে আমাকে কি নিতে হবে ইনিশিয়াল যে রডটা নিতে হবে হ্যাঁ সেটা কি হতে হবে মাইনাস মাইনাস হতে হবে নেগেটিভলি চার্জ হতে হবে আমি এটা ইউজ করে আমি আমার বানাতে পারি হুম পারি তো হুম তাহলে এটা হলো প্রসেস আর একটা মেথড হচ্ছে যে ভ্যান্ডিক্রাফ জেনারেটর বলে একটা জেনারেটর আছে এটা সাহায্যে কিন্তু ওই চার্জ ইন্ডাকশনটাকে কাজে লাগিয়ে বিশাল হাই ভোল্টেজ পর্যন্ত তৈরি করা হয় তো বেশি কনস্ট্রাকশনটা আমি দেখিয়ে দিচ্ছি মানে হাই ভোল্টেজ জেনারেটর অ্যারাউন্ড 40,000 ভোল্ট পর্যন্ত এটা ডিসি 40,000 ডিসি ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারে মানে বিশাল ভোল্টেজ এত ভোল্টেজ যদি ওই জেনারেটরে মানে এমনি মেছেতে পারেকে হাত দেওয়া হয় তাহলে তো পটল ফাটা হয়ে ফাটবে আর এমনি যদি মানে ইনসুলেটারের উপরে দাঁড়িয়ে ওই জেনারেটরে হাত দেওয়া হয় ওই চার্জে তাহলে যখন হাত কাছে একদম স্পার্ক টেসলা স্পার্কিংয়ের মতো স্পার্ক একটা দেখতে পাওয়া যাবে মানে কি পটপট করে একটু ফুটছে বা এরকম যাতে মনে হবে কিছু সুচ ফুটার মতো ফুটছে তো যখন হাতটা দিয়ে দেবে চার্জটা আমাদের বডিতে ক্রমাগত ধীরে ধীরে ট্রান্সপোর্ট হতে লাগবে ক্যাপাসিটিভ এফেক্টের মাধ্যমে দিয়ে আলটিমেটলি যে চুলগুলো বা শরীরের সমস্ত যে লোমগুলো আছে না সেগুলো তো সূচিমুখ সব সোজা হয়ে গিয়ে তড়িৎ মুখন করতে শুরু করবে মিস্টার বিনের ভিডিও দেখবে একটা মিস্টার বিন আচ্ছা ওটাতে দেখবে একটা ওরকম আছে সিন বেশ মজা লাগে তো বেশি কনস্ট্রাকশনটা কিরকম সেটা হচ্ছে এরকম একটা হয়তো হাঁড়ির মতো যেটাকে আহিত করবে যতটা স্ফেরিক্যাল শেপ হবে তার এজগুলো কি হয় তত কম হয় তাই তো তেমনি সে তত চার্জে লস করবে কম তো তার ভিতরে একটা এরকম রোটর থাকে এটা কোনো কাজ না এটা রোটর মানে যাতে একটা রবারের প্যাড ঘুরতে পারে ঠিক আছে নিচে একইভাবে আর একটা রোটর আছে এই রোটরটা মোটরের সাথে কানেক্টেড আছে এটা মানে মোটরের সঙ্গে কানেক্টেড আছে মানে যাতে ঘুরে ওটা ঘুরবে আর তার মানে কি চেন সিস্টেমের মাধ্যমে এই পুরো পার্টটা ঘুরবে কোন পুরো পার্টটা ঘুরবে এই পুরো পার্টটা চেন সিস্টেমের মাধ্যমে ঘুরবে ঠিক আছে এই বেল্টটা কিন্তু রাবার বেল্ট হয় মানে কি ইনসুলেটার ঠিক আছে তো এবার কি করা হয় একটা হাই ভোল্টেজ ধরো এখানে সূচিমুখ রাখা আছে কত কথা বলছি এখানে তো পজিটিভ চার্জ দেওয়া আছে আর যে এটা আর্থিং করে দিলাম বা আরেকটা কাজ করা যেতে পারে যাতে মানে প্রসেসটা আরও মানে ভালোভাবে কাজ করে তো এখানে আমি একটু অন্য কালার দেখাই এভাবে কানেক্টেড আছে এই প্রশ্নটা আর্থিক দুটো অ্যাকচুয়ালি আর্থিং অবস্থায় আছে তাহলে এখানে যদি একটা সূচিমুখ থাকে এই সূচিমুখটা কী করবে তড়িৎমক্ষণ করবে তো তাহলে এই তড়িৎমক্ষণের ফলে কী হবে এখান থেকে এই যে পজিটিভ চার্জগুলো বা নেগেটিভ চার্জ ডাজন্ট ম্যাটার যে কী চার্জ রাখছো তুমি তার উপরে নির্ভর করে সেখানে তড়িৎমক্ষণ হবে ধরো আমি এটাকে মানে আমি আমাদের যেহেতু তড়িৎমক্ষণে বললে আমরা ইলেকট্রনসগুলোকে এমিট করার কথাই বলি বেশিরভাগ ক্ষেত্রে আমি নেগেটিভ চার্জ দিয়ে বুঝাচ্ছি আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তার মানে আমি এই পোলারিটিটাকে রিভার্স যদি করে নিই তাহলে এখানে নেগেটিভ চার্জগুলো বেরোচ্ছে ঠিক আছে তাহলে নেগেটিভ চার্জগুলো কোথায় যেতে চাইছে এখানটায় আসতে চাইছে ঠিক আছে কেন ওটা গ্রাউন্ড অবস্থায় আছে সূচিমুখ থেকে যত মানে আর্থিং এর দিকে যাওয়ার চেষ্টা করবে মাঝখান রাস্তায় কে পড়ছে বেল্ট পড়ছে তাহলে বেল্টটা আটকে যাবে বেল্ট ঘুরছে তাহলে বেল্ট তো স্থির তড়িৎটাকে নিয়ে কোথায় উপরে উঠবে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠবে ঠিক তো এই নিচে যে উল্টানো হাড়ির মতো আকৃতিটা আমি দিলাম সেই উল্টানো হাড়ির আকৃতির ঠিক নিচের দিকে এখানে একটা সূচিমুখ রাখা আছে তাহলে কী হবে এই বেল্টে যে নেগেটিভ চার্জগুলো সেটা ওখানে কী চার্জ ইনডিউস করবে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ কোথায় ইনডিউস করছে সূচিমুখে ঠিক আছে সূচিমুখ পজিটিভ চার্জটাকে হোল্ড করতে পারবে না তাহলে পজিটিভ চার্জগুলো কোথায় যাবে বেল্টে যাবে তাহলে এই রোটরটাকে এমন স্পিডে ঘোরাতে হবে যাতে করে এই নেগেটিভ চার্জগুলো এখানে এসে পজিটিভ চার্জ ইনডিউস করতে পারে পজিটিভ চার্জ এমিট করে দিয়ে এই রোটরে থাকা নেগেটিভ চার্জগুলোকে
প্রশমিত করে, তাই তো? ব্যালেন্স করে, নিউট্রাল করে। তার মানে এই দিক দিয়ে উঠছে নেগেটিভলি চার্জ হয়ে, আর এইদিকে নামছে তখন কি আনচার্জড অবস্থায়। তাহলে এখানকার সূচিমুখে পজিটিভ চার্জ বাইরে বেরিয়ে চলে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো? নেগেটিভ। উল্টা নাহাড়ির মতো ওই জায়গাটাতে নেগেটিভ পড়ে থাকলো। আর এটা তো ঘুরছে, সারাদিন ঘোরাতে থাকি ঘোরাতে থাকি, তাহলে এক টাইম কি হবে? ওই উল্টা নাহাড়ির মতো ওই যে শেপটা ভেরি হাই ভোল্টেজ হবে, তাই তো? এই এক্সাম্পলটাতে ভেরি হাই নেগেটিভ ভোল্টেজ হবে। আর যদি পোলারিটি ব্যাটারি উল্টে দিই তাহলে আমি পজিটিভ ভোল্টেজ পাবো। তাহলে এটা হলো ভ্যান ডি গ্রাফ জেনারেটরের প্রিন্সিপাল, বোঝা গেল? কি তৈরি তৈরি করা হয়? হ্যাঁ, এইভাবে অ্যাকচুয়ালি হাই ভোল্টেজ ডিসি জেনারেটর প্রথম তৈরি করা হয়েছিল। এখনও ওই সায়েন্স সিটিতে গেলে তোমরা দেখতে পাবে এগুলো আছে। এরকম ইউজ করা হয় না নাকি? হ্যাঁ, এই এই প্রিন্সিপাল এখন আরও মডার্ন টেকনিকগুলো বেরিয়ে গেছে না, প্রিন্সিপাল একই থাকে কম বেশি, তার উপরে অ্যাডাপ্টেশন হয়। মোবাইল তো তখনও ছিল, আজও আছে, তখনও ফোনও তো এখনও আছে, শুধু ফোন হয় কি, অ্যাডাপ্টেশন হয়েছে বেশ। ওটা হলো, এবার চার্জ নিয়ে আমরা কথা বলছি। তো চার্জের বিভিন্ন, যে আমরা বললাম যে ফ্রিকশনাল ফ্রিকশন চার্জ জেনারেশন, মানে ঘষে ঘষে তড়িৎমকনের মাধ্যমে চার্জ জেনারেশন বললাম। একটা লিস্ট তোমাদেরকে বলি যে কোন ম্যাটারকে কোন ম্যাটারের সঙ্গে ঘষলে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, তো সেটা আমাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বলে আর কি। তো প্রথমে যে নামটা লিখবো, তারপরে যে নামটা লিখবো, এগুলো ক্রমাগত কি হিসেবে হচ্ছে, প্রথমে ইলেকট্রনকে সবচেয়ে দুর্বলভাবে আটকে রাখতে পারে তার নামটা লিখবো, মানে কি তার পজিটিভ হওয়ার চান্সেসটা কি সবথেকে বেশি। তাহলে প্রথমে যদি এখানে লিস্ট হিসেবে যদি বলি, তাহলে পশম, তারপরে কি কাচ, তারপরে কাগজ, তারপরে রেশম, তারপরে কি কাঠ, তারপরে কি মানব দেহ, তারপরে এবোনাইট, তারপরে হচ্ছে গালা, তারপরে এম্বার। এই এম্বার কথাটা থেকে ইলেকট্রিসিটির কথাটা আসে, যে চিরুনি আমরা ব্যবহার করি না সেলুলোজ। তার মানে এখানে যদি প্রশ্ন করি যে কাগজ আর রজন এই দুটোকে ঘষলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে, কাগজ পজিটিভ হবে, রজন নেগেটিভ হবে, মানে চার্জের হিসেবে যদি বলি তাহলে রিলেটিভলি আমরা বলবো যে যেটা উপরের দিকে থাকবে সেটা কি পজিটিভ, আর ক্রমাগত পজিটিভের টেন্ডেন্সিটা কমতে থাকবে, এভাবে চলতে থাকবে ডিক্রিমেন্টাল ওয়েতে, ঠিক আছে? তার মানে এটা নয় যে পশম পজিটিভ কাঁচ নেগেটিভ, তা নয়। পশমকে কাঁচের সাথে ঘষলে পশম হবে পজিটিভ, কাঁচ হবে নেগেটিভ। আবার কাঁচকে যখন কাগজের সঙ্গে ঘষবো তখন কাঁচ হবে পজিটিভ, কাগজ হবে নেগেটিভ। ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের জন্য হয়, মানবদেহ বেশি পজিটিভ, ধাতু আর মানবদেহের মধ্যে, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে মানবদেহ বেশি পজিটিভ হবে এই লিস্ট অনুযায়ী। মানবদেহ তো তড়িতে খুব একটা সুপরিবাহী নয়, কিন্তু ধাতু কি সুপরিবাহী, ইলেকট্রন নিয়ে নিতে পারে, ইলেকট্রন অ্যাট্রাকশনের উপরে নির্ভর করছে এগুলো। যাই হোক, তা তড়িৎ মানে কোনো একটা জায়গায় কারেন্ট কি সব জায়গায় সমানভাবে কাজ করবে? মানে এটা ধরুন একটা বালতিতে পানি থাকলো, সেটাতে যদি একটা তার ফেলে দিলাম যে এভাবে মানে মানে তড়িৎটা ই হয়, সেরকম একটা পুকুরে ফেলে দিলে সেরকম হবে? মাথায় ঠিক ঢুকলো না আমার। মানে একটা ধরে নিলাম তারকে আমি কারেন্টে ভরে এই বালতিতে ফেলে দিলাম, যে পানিটা যে শক মারবে যে পরিমাণ, একটা পুকুরে ফেলে কি সেই পরিমাণ শক মারবে? ওভারঅল টোটাল ইলেকট্রিসিটি তো ডিস্ট্রিবিউশন সেম হবে, কিন্তু শক তোমাকে কম মারবে। আমি এই একটা ছোট প্রদীপ ধরো একটা ছোট ঘরে জ্বাললাম, ঠিক আছে? আমি ওই প্রদীপটা যদি ফাঁকা মাঠে জ্বালি, নিয়ে ফুটবল খেলতে বলি বা ক্রিকেট খেলতে বলি, হবে? কেন হবে না? জায়গাটা বেশি, এলাকা বেশি, তাহলে সেখানে যে প্রভাবটা কি হচ্ছে ক্রমাগত কমে যাচ্ছে। ওই প্রভাবটাকে আমরা কি দিয়ে মাপি, ইনটেন্সিটি, তাই তো? তাই যেন যখন কুলম্বস ল পড়বো তখন আমরা কি বলবো, ইলেকট্রিক ফিল্ড তো আছেই, ইলেকট্রিক ফিল্ড মানে কি যত দূর পর্যন্ত প্রভাবটা আছে, তাই তো? প্রদীপটা জ্বলছে, ও প্রদীপের লাইট অ্যাকচুয়ালি অসীম পর্যন্ত হয়ে যায়, চাঁদে গেলেও পাওয়া যাবে, কিন্তু ডিটেক্ট করতে পারবো কিনা সেটা বুঝতে লাইট দেখাবে।
দিদি চাঁদা জমি কিনেছে ইন্টেন্সিটিটা কি হবে খুবই কম হবে তো তেমনি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে আমরা ডিসকাস করব চাঁদা জমি কিনেছে ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে চার্জ আমরা ডিসব্যালেন্স গুলো করতে পারি, তাই তো? মানে অনাহিতকে আহিত করে ফেলতে পারি। তাহলে চার্জ আসার পিছনে মেন কারণ কি? ইলেকট্রনের ট্রান্সপোর্টেশন, আদান বা প্রদান, তাই তো? একটা ইলেকট্রনের আদান আমরা কত শুরুতে বলেছি? একটা ইলেকট্রন বেরোলে মানে কি ওই চার্জটা বেরোলো, দুটো ইলেকট্রন বেরোলে মানে কত চার্জ বেরোলো? তাহলে একটা নিউট্রাল যদি ম্যাটার থাকে তাহলে সেই নিউট্রাল ম্যাটার থেকে ইনিশিয়ালি নেট চার্জ কত? জিরো। একটা ইলেকট্রন বেরিয়ে পারে পালিয়ে গেল, তাহলে কত বেরোলো? এত পরিমাণ বেরোলো। তাহলে টোটালটা জিরো রাখতে গেলে প্রথমে টোটাল চার্জ কত ছিল? প্রথমে টোটাল চার্জ ছিল জিরো। তাহলে এখন টোটালটাকে জিরো করতে গেলে এখানে কত থাকলো? এখানে মতো কত এলো? তাই তো? আমাদের যদি চার্জের কনজারভেশনটাকে আমরা বলি যে টোটাল চার্জ শুড বি টোটাল ইনিশিয়াল চার্জ শুড বি ইকুয়াল টু টোটাল ফাইনাল চার্জ, এটা আমাদের থাকতে হবে, তাই তো? তাহলে প্রাথমিক মোট আধান আমাদের হওয়া উচিত কি? প্রাথমিক মোট আধান অন্তিম মোট আধান, এটা হওয়া উচিত। অবজেক্টের প্রাথমিক মোট আধান কত ছিল? জিরো, কারণ আনচার্জ ছিল। তারপরে একটা ইলেকট্রন বেরিয়েছে, তাই তো? তাহলে একটা ইলেকট্রন বেরিয়েছে মানে একটা বেরিয়েছে, কত চার্জ নিয়ে বেরিয়েছে? -19 কুলম নিয়ে বেরিয়েছে। তাহলে কী হবে? প্লাস। এটা নিয়ে বেরিয়েছে কাতে বেরিয়েছে? অবজেক্ট। তাহলে প্লাস অবজেক্ট চার্জ হবে, তাই না? অবজেক্টের যে চার্জ আছে তাকে আমি কী দিয়ে ডিনোট করলাম? কিউ। কিউ, ঠিক আছে। তাহলে এখন চার্জ কত হলো অবজেক্টটার? এটাকে যদি এই বাম দিকে নিয়ে যাই তাহলে কী হবে? মাইনাস এন্ডে প্লাস হয়ে যাবে। কিউ ইকুয়াল টু 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। তাহলে যদি 1.6 × 10⁻¹⁹ কুলম্ব বেরিয়ে যায় তাহলে অবজেক্টটার চার্জ কী হবে? সেম হবে অ্যান্ড অপোজিট হবে। যেহেতু -1.6 × 10⁻¹⁹ কুলম্ব বেরিয়ে গেছে তো অবজেক্টের চার্জ কী হলো? +1.6 × 10⁻¹⁹ কুলম্ব। একটা না বেরিয়ে যদি দুটো বেরিয়ে যেত তাহলে কী হতো? এই ওয়ানের জায়গায় কী আসতো? এই ওয়ানের জায়গায় টু আসতো। তাহলে এখানে 2 × হতো, এটা কত হতো? 3.2 × 10⁻¹⁹ কুলম্ব। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো 1.6 আর 3.2 মধ্যে আমি একটা চার্জ ভাবতেই পারি, যে চার্জের মান হলো ধরো 2.4 × 10⁻¹⁹ কুলম্ব। এই চার্জটাকে কোনোভাবে পাওয়া সম্ভব? একটা বেরোলে 1.6 হবে, দুটো বেরোলে 3.2 হবে, তার মাঝখানটায় কি করে হবে? তার ইলেকট্রন তো পয়েন্ট চার্জ, যার কি আছে? শুধুমাত্র আধান আছে, মাস আছে, অবস্থান নেই ফিজিক্সের ভিউ পয়েন্টে, তাই তো? তাহলে সেই হিসেবে আমরা বলতে পারবো না যে 2.4 × 10⁻¹⁹ কুলম্ব চার্জ কি পাওয়া সম্ভব, এটা আমরা বলতে পারবো না। তারপরে যেমন মুদ্রা ব্যবস্থা আছে না, কোয়ান্টাইজড যে সিস্টেম যেগুলো বলে, তো ধরো এখন তো 1 টাকাই চলছে ধরলাম, হয়তো 1 টাকাও চলবে না কিছুদিনের মধ্যে, তো 1 টাকাটা মিনিমাম। তারপরে আমি তোমাকে 10 টাকা দিতে পারবো কিংবা 11 টাকা দিতে পারবো, আমি কি 10 টাকা ৫০ পয়সা বা 10 টাকা ৬৫ পয়সা তোমাকে দিতে পারবো? পারবো না, তাই তো? তার মানে হয় 10 পাবো না হয় 11 পাবো, তার মানে যে কোনো পরিমাণের টাকা আমরা কাউকে দিতে পারি না। ঠিক একইভাবে কোনো বস্তুতে যে কোনো পরিমাণের আধান কিন্তু থাকতে পারবে না। কতগুলো আধান থাকবে বা কতটুকু আধান থাকবে নির্ভর করছে কতগুলো ইলেকট্রন ঢুকেছে বা কতগুলো ইলেকট্রন বাইরে বেরিয়েছে। ইলেকট্রন বেরোলে পজিটিভ হবে, চার্জের পরিমাণ বাড়বে, আর ইলেকট্রন ঢুকলে চার্জের পরিমাণ কমবে, ইনিশিয়াল চার্জের উপর ডিপেন্ড করছে, তাই তো? তাহলে কোনো অবজেক্টে আধান 2.4 × 10⁻¹⁹ কুলম্ব হতে পারে কি? আনসার হলো পারে না, ঠিক আছে?
কারণ এখানে যে সংখ্যক ইলেকট্রন বেরিয়েছে সেই সংখ্যাটা একের থেকে বেশি হচ্ছে অথচ দুইয়ের থেকে কম হচ্ছে, কিন্তু এটা হতে পারে না অবাস্তব, হয় একটা ইলেকট্রন বেরোবে অথবা দুটো ইলেকট্রন বেরোবে, এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা এন সংখ্যক যদি ইলেকট্রন বেরোতো তাহলে সেক্ষেত্রে কি হতো, এই যে দুই লিখেছি আমি দুই জায়গায় কি হতো, এই দুইয়ের জায়গায় হতো এন, ইলেকট্রনের আধান ধরলাম ই, ঠিক আছে, এবার নাম্বার অফ ইলেকট্রনস পাম্পড আউট মানে বের করে নেওয়া হয়েছে সেটা কত, এন এন। তাহলে কনজারভেশন অফ চার্জ থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে আমরা কি পাচ্ছি, টোটাল ইনিশিয়াল চার্জ শুড বি ইকুয়াল টু টোটাল ফাইনাল চার্জ। ঠিক আছে, তো আমি এখানে ধরে নিয়েছি, অ্যাজুম করে নিয়েছি যে ইনিশিয়াল অবজেক্ট চার্জটাকে জিরো ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল টোটাল চার্জ এটা সমান হচ্ছে ফাইনাল টোটাল চার্জ। ঠিক আছে, তো ইনিশিয়াল টোটাল চার্জটাকে আমি কত ধরেছি, জিরো, তো ফাইনাল চার্জ কতগুলো ইলেকট্রন বেরিয়েছে, এন সংখ্যক, এন সংখ্যক ইলেকট্রনের চার্জ কত, এন ইন্টু ই, প্লাস যে অবজেক্টের চার্জ সেই অবজেক্টের চার্জটাকে আমি কত দিয়ে ডিনোট করলাম, কিউ কিউ। তাহলে কিউ মানে কি, অবজেক্ট চার্জ আফটার ইলেকট্রন এমিশন, তাই তো, ইলেকট্রনগুলো বের করে দেওয়ার পরে অবজেক্টের যে চার্জ থাকছে সেটা আমরা কিউ দিয়ে ডিনোট করলাম। তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে আমরা আলটিমেটলি ব্যালেন্স করে পাচ্ছি কি, কিউ সমানকে মাইনাস এন ইন্টু ই। ঠিক আছে, তাহলে যদি এন সংখ্যক ইলেকট্রন বের করে নেওয়া হয় তাহলে অবজেক্টের চার্জ কত হবে, কিউ সমান মাইনাস এন ইন্টু ই, মাইনাস এনটা কেমন লাগছে দিদি, তাই না, অ্যাভয়েড না করলেও চলবে। দেখো ই এর মান যখন বসাবো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য মাইনাস নাইনটিন, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা মাইনাস সাইনটা নিচ্ছি কেন বলো তো, ইলেকট্রন বেরিয়েছে এটা বোঝাতে আমরা মাইনাস সাইন নিতাম। যদি ইলেকট্রনটা পজিটিভলি চার্জড হতো তাহলে বেরোলে কি হতো, অবজেক্টটা নেগেটিভলি চার্জড হতো, তাই ওইটাই দেখাচ্ছে আমাদেরকে। এবার যেহেতু ইলেকট্রন নিজেই নেগেটিভ, নেগেটিভ যে বের করার জন্য আলটিমেটলি চার্জটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা, যেখানে এন হলো কি ন্যাচারাল নাম্বার, তাই তো, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এন কে ডিক্লেয়ার করেছি কি হিসেবে, নাম্বার অফ ইলেকট্রনস পাম্পড আউট। তাহলে অঙ্ক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে নিঃসৃত ইলেকট্রনের সংখ্যা এন, সেটা যদি যে কোনো ফর্মুলাতে যদি আমরা এটা ইউজ করি, যদি এন পজিটিভ হয় তাহলে আমরা ধরে নেব ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে, আর যদি এন নেগেটিভ হয় তাহলে ধরে নেব ইলেকট্রন ভরে দেওয়া হয়েছে। তবে তোমরা অ্যালজেব্রিক্যালি যদি বা লজিক হিসেবে ইউজ করতে চাও তাহলে তুমি যদি মাইনাস সাইনগুলোকে অ্যাভয়েড করে করো, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের মানে এটাও বসাবে না, মাইনাস সাইনটাকে বসাবে না, আলটিমেটলি এন এর মান বের করলে, যে তারপরে বললে যে চার্জ বেড়েছে তারপরে না ইলেকট্রন বেরিয়েছে, আর যদি চার্জ কমেছে তাহলে ইলেকট্রন ঢুকেছে, এভাবে তোমরা সলভ করতে পারো অঙ্কগুলোকে। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে আমরা এই চ্যাপ্টারে যেটুকু জানতে চাইছিলাম সেই চ্যাপ্টার কিন্তু কভার হলো, তাই তো। আরেকটুকু বাকি আছে, সেটা হচ্ছে যে চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ থাকে কোথায় কোনো পরিবাহের মধ্যে, তাই তো, যদি অন্তরক হয় তাহলে অন্তরকের ক্ষেত্রে চার্জ কোথায় থাকে, সারফেসে থাকছে। ঠিক আছে, কীভাবে আটকে থেকে যাচ্ছে ঘর্ষণের ফলে আহিত হয়ে, কিন্তু যখন আবেশ হচ্ছে আর সেটা যদি অন্তরক হয় চার্জগুলো কোথায় থাকছে, ভলিউমে ডিস্ট্রিবিউট হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে, তাই তো, একটু আগে বললাম যে ক্রমাগত পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, পোলারাইজেশনটা কিরকম দেখালাম মনে পড়ছে, যে কি হচ্ছে পজিটিভ চার্জের সেন্টার আর নেগেটিভ চার্জের সেন্টার কি ছিল, সেম ছিল, এখন কি হয়েছে ডিস্ট্রিবিউটেড হয়ে গিয়ে এরকম হয়ে গেছে, এদিকে পজিটিভ হলে এদিকে নেগেটিভ, তার মানে আবার কি নেগেটিভ পজিটিভ আবার নেগেটিভ পজিটিভ, আলটিমেটলি এদিকটা নেগেটিভ হলো এদিকটা হলো কি পজিটিভ, ওভারঅল ডিস্ট্রিবিউশনে, এটা আমরা পোলারাইজেশন বলছিলাম, টোটাল থ্রু আউট ম্যাটার এটা ঘটতে থাকে, তাই তো।
এটা কার ক্ষেত্রে হয় বললাম, অন্তরকের ক্ষেত্রে বা ইনসুলেটরের ক্ষেত্রে, ঠিক আছে? আর যে কোনো মেটাল বা কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ সবসময় থাকে আউটার সার্ফেসে। কেন থাকে খুব সহজেই বোঝা যাবে। দেখো আমি একটা স্পেয়ার আঁকছি, সলিড স্পেয়ার, ঠিক আছে? এর মধ্যে ধরে নাও কোনো ইলেকট্রন বা প্রোটনের ডিসব্যালেন্স নাই, আমি একটা এক্সট্রা ইলেকট্রনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটা ইলেকট্রন কোথায় থাকবে? ধরো সেন্টারে ছেড়ে দিলাম, একদম ভেতরে সেন্টার হোক কোনোভাবে আমি জানি না, তবে ছেড়ে দিয়েছি, কেউ ওকে ঠেলছে না, ও চারিদিকে ঘুরে বেড়াতে পারে, তাই তো? প্রথম আধানটাকে প্লেস করার জন্য কোনো কাজ করতে হবে না। কেন কাজ করতে হবে না? কোনো কেউ তো ওকে বাধা দিচ্ছে না, কেউ টানছেও না, তাহলে প্রথম আধানটাকে যে কোনো জায়গাতে আমার গোটা পৃথিবীর মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গাতে প্লেস করতে পারি প্রথম আধানটাকে, তাকে আনার জন্য কেউ বাধা নেই। এবার নেক্সট আধান যখন আনবো তখন কে বাধা দেবে? প্রথম আধানটা বাধা দেবে বা টানবে, কিছু একটা ঘটবে। এবার নেক্সটটা যদি আমি ইলেকট্রন আনি, তাহলে সেখানে নেক্সট ইলেকট্রনটাকে যখনই এখানে প্লেস করবো তখন কে এই দুটো একে অপরকে কী করবে? রিপেল করবে, এ ঠেলবে ওকে, ওই ঠেলবে ওকে, আলটিমেটলি কী হবে? শিফট হবে। এটা কোথায় পালাবে? এখানটায় পালাবে। আর এটা কোথায় পালাবে? কেন পালাবে বলো তো? ব্যাস বরাবর সব থেকে এটা ঠেলার ফলে সব থেকে দূরে যেতে চাইবে, কিন্তু এটা ধাতু থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না, ঠিক আছে? ধাতু থেকে বাইরে বেরিয়ে আসলে তো সেটাকে আমরা কি বলবো, মানে একটা ইলেকট্রন এমিশন বলবো, হয়তো সেটা আলোর প্রভাবে হতে পারে, তাপের প্রভাবে হতে পারে। আলোর প্রভাবে হলে এটা আমরা কী বলি? ফটো ইলেকট্রিক এমিশন। তাপের প্রভাবে হলে কী বলি? তাপীয় আয়ন নিঃসরণ, তাই তো? থার্মো ইলেকট্রিক এমিশন, ঠিক আছে? তো তো সেই হিসেবে আমরা এখানে যদি বলি, এখানে ওই ধাতুটার দুই অপোজিট এন্ডে গিয়ে থেকে যাচ্ছে, তার মানে চার্জগুলো থাকলো কোথায়? দুই অপোজিট এন্ডে, ঠিক আছে? ম্যাক্সিমাম ডিস্টেন্স ওটাই। এবারে নেক্সট আর একটা চার্জ আনো, তাহলে নেক্সট চার্জ যখন তুমি আনবে তোর এখানে প্লেস করলাম, প্রত্যেকে প্রত্যেকে ঠেলবে, তাহলে প্রত্যেকে প্রত্যেকে ঠেললে একটু শিফট হবে তো প্রত্যেকটা চার্জ, তাহলে এই চার্জটাও শিফট হবে, এই চার্জটাও শিফট হবে। দাঁড়াও এক মিনিট, এই চার্জগুলো কোথায় যাবে? এমনভাবে থাকবে যাতে কি তৈরি হয়? একটা সমবাহু ত্রিভুজ তৈরি। কেন? প্রত্যেকে প্রত্যেকের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে চাইবে। যদি যে কোনো দুটো একটা ব্যাস বরাবর অপোজিট এন্ডে থাকে, তাহলে তৃতীয় আধানটাকে প্লেস করলে সেটা তার অর্ধেক দূরত্ব হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে প্রত্যেকে ঠেলাঠেলি করে সবাই সবার থেকে সমান দূরত্বে থাকার চেষ্টা করবে। তা চারটে আধান প্লেস করলে কি হবে বলতো? একটা বর্গক্ষেত্র তৈরি হবে, তার মানে যতগুলো আধান তৈরি করবে, এন সংখ্যক আধান যদি প্লেস করি, তাহলে কি হবে? একটা এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজ তৈরি হবে, ঠিক আছে? এবার এন যদি খুবই বেশি হয়, এইটুকু এরিয়ার মধ্যে পৃথিবীটা কি লাগে আমাদের? গোল দেখতে লাগে, তাই না? বাইরে থেকে দেখতে কেন বলতো? পৃথিবী গোল, এবড়ো কেবড়ো, জিওডো ওটা পরে কথা বলছি, কিন্তু সেটা গোলকাকার, তাই না? অভিজ্ঞত গোলাকার, কিন্তু বলছি চাঁদ থেকে দেখলে পৃথিবীকে কি লাগে? গোল লাগে। চাঁদ থেকে পৃথিবীতে আমরা দেখতে পাবো না, পৃথিবী থেকে চাঁদকে দেখতে কি লাগে? গোল লাগে, গোল লাগে। কিন্তু চাঁদেরও কলঙ্ক আছে, তাই না? চাঁদেও পাহাড় আছে, পর্বত আছে, খাত আছে, সবকিছু আছে। তখন চাঁদকে আকাশে দেখি তখন কিছু কিছু অন্ধকারযুক্ত এলাকা দেখতে পাই, কালো কালো, কি বলো বলতো? গর্ত, গর্ত নয়, ওগুলো পাহাড় আছে, তারপরে ছায়া পড়েছে ওগুলোতে, ঠিক আছে? যেগুলো আমরা দেখি আসলে কি ছায়া, কিসের ছায়া? ওই পাহাড় টাহাড় আছে হয়তো, সূর্যের আলো পড়েছে, নি তার ছায়া ওই সমস্ত অংশগুলোতে পড়েছে, তাই না? এক জায়গা আলো, এক জায়গা অন্ধকার, তা কি করে, তাই না? তাহলে ধরো এন সংখ্যক চার্জকে আমি এখানে প্লেস করছি, তাহলে সে এন সংখ্যক চার্জ প্লেস হওয়ার পরে যদি একে অপর থেকে সবাই সমান ডিস্টেন্সে থাকে, শেপটা কিসে নিচ্ছে? কার শেপ নিচ্ছে? আমি যদি এই রেড কালারের লাইনটা যদি না টানতাম, তাহলে আমি ধরো রেড কালারের লাইনটাকে আমি অফ করছি, ঠিক আছে? সুইচ অফ করছি, যে তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো কিসের শেপ নিল? গোল, তার মানে কার শেপ নিল এটা? আমি যে ধাতুটা নিয়েছিলাম সেই শেপটা কি ছিল? গোল ছিল, ধাতুরই শেপ নিয়েছে। তাহলে চার্জগুলো কোথায় থাকছে? ধাতুরই আউটার শেপে থাকছে, শেপে থাকছে মানে কোথায়? বাইরে সারফেসে থাকছে, পৃষ্ঠে থাকছে। চার্জগুলো থাকবে কোথায়? পৃষ্ঠে। আমরা আসলে বুঝতে পারলাম, ঠিক আছে? চার্জ পৃষ্ঠে কেন থাকে এটা আমরা বুঝতে পারলাম ঠেলাঠেলির ফলে, কেমন ভেতরে থাকে না। এবার মুশকিল হলো, এটা তো আমি গোল এঁকেছি, এখানে থাকা তো খুব সহজ,
আমি এই যদি যে গোলকটার কথা বললাম আমি সেই গোলকের হিসেবে এই গোলকটা যদি আমি ব্যাসার্ধ বলে থাকি আর এটাতে টোটাল যে আধান দিচ্ছি সেটা যদি বলি কিউ, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে যে আধানের একক ক্ষেত্রফলে আধান কত, একক ক্ষেত্রফলে আধান, এটাকে আমরা কি বলতে পারি আধানের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, বা সারফেস ডেন্সিটি অফ চার্জ, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা যদি সিম্বল সিগমা দিয়ে ডিনোট করি তাহলে সিগমা সমান কত হবে কিউ বাই টোটাল এরিয়া কত, ফোর পাই আর স্কোয়ার, ফোর পাই আর স্কোয়ার, গোলকের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কোয়ার হয়। যে কোনো সারফেসের কথা যদি বলি, যে কোনো সারফেসে যদি আমি কিউ দিই এবং সারফেসের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে সেক্ষেত্রে সিগমা সমান কত হবে কিউ বাই এ। তো একটা জিনিস, এটা আধানের তলমাত্রিক ঘনত্বের ডেফিনেশন বলতে পারি, একক ক্ষেত্রফলে আধানের পরিমাণকে আমরা কি বলি আধানের তলমাত্রিক ঘনত্ব। কিন্তু এই যে ফর্মুলাটা আমি তোমাদের সামনে রাখলাম, এই ফর্মুলাটাকে যদি দেখো তাহলে এখানে যদি লক্ষ্য করি তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে সিগমা প্রপোর্শনালটি হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার হচ্ছে, তাই না? হ্যাঁ, সাধারণভাবে সিগমা প্রপোর্শনাল যদি বক্র দেওয়ার সাথে কার বলি ওয়ান বাই আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে বক্রতা বাড়লে কি হয় আধানের, মানে বক্রতা ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে সিগমা কমবে, আর বক্রতা ব্যাসার্ধ বাড়া মানে কি বক্রতা কমা, তাই তো? সব থেকে কম বক্রকে সমান্তরাল বা সমতল প্লেন হলো সব থেকে কম বক্র প্লেন, তাই তো? এর বক্রতা ব্যাসার্ধ কত? ইনফিনিটি। পৃথিবী বক্রতা ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, বিশাল, ঠিক আছে। আর এই যে সার্কেলটা আমি টানলাম এটা বেশি বাঁকা, এর বক্রতা ব্যাসার্ধ কতটুকু, হয়তো বড় জোর 0.5 সেন্টিমিটার, তাই না? তাহলে বক্রতা ব্যাসার্ধ কমা মানে কি বক্রতা বাড়া, ঠিক আছে, তো মাথায় থাকবে। তাহলে আমি এবার একটা শেপ আঁকছি, এই যে শেপ আঁকলাম এটা রেক্টাঙ্গুলার শেপ, এই রেক্টাঙ্গুলার শেপের যে প্যারালাল লাইন্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি বা প্যারালাল প্লেনসগুলো, এটা একটু থ্রি ডিতে দেখলে কীরকম দেখতো, ওই থ্রি ডিতে দেখলে আসলে এরকম ভিউ, আমি এটাকে সামনাসামনি দেখতে পাচ্ছি, ধরো এত এঁকে জটিলভাবে করা সম্ভব নয়, তাই আমি ওই সিম্পল রেক্টাঙ্গুলার শেপ দিলাম, ঠিক আছে, মানে থ্রি ডি অবজেক্ট আর কি, এটা ইটের মতো। তো এটাতে চার্জ দেওয়া হয়েছে, ধরো একটা মেটালিক ব্লক, ঠিক আছে, এসে চার্জগুলো দেওয়ার ফলে এর মধ্যে চার্জগুলো থাকবে। তো এই যে প্লেনার পার্টগুলো রয়েছে না, এ প্লেন, এ প্লেন, এ প্লেন, ঠিক আছে, এইগুলোতে বক্রতা কত হবে? খুব কম, এ মানে বক্রতা খুবই কম মানে কি বক্রতা ব্যাসার্ধ খুবই বেশি, ঠিক আছে, তার মানে আর অনেক বেশি। তাহলে আর যদি অনেক বেশি হয় তাহলে আমাদের সিগমাটা কি হবে? কমবে। তেমন ওখানে তলমাত্রিক ঘনত্বটা কি হবে? খুবই কম হবে। আমি ওইটাই তোমাদেরকে দেখাবো। তাহলে যদি তলমাত্রিক ঘনত্বর একটা স্পেসিফিক ডাইমেনশান আমি আঁকি রেফারেন্স লেভেল হিসেবে, তাহলে সেখানে যদি দেখি তাহলে এই পোর্শনের তলমাত্রিক ঘনত্বের লেভেলটা যদি এরকম উচ্চতায় দেখায় তাহলে এইগুলোতে তলমাত্রিক ঘনত্ব কী হবে? কম হবে, একই রকমই হবে, ঠিক আছে। ইনফ্লেশন বা মোটার সাহায্যে আমি তলমাত্রিক ঘনত্ব বেড়েছে না কমেছে এটা আমি তোমাদেরকে হয়তো দেখাতে চাইছি। কিন্তু এই কর্নার, যখন এই কর্নারে এসে পড়লাম, এই কর্নারটাতে, কর্নার মানে তো বক্রতা, হঠাৎ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। যদি এগুলোকে মাইক্রোস্কোপিক্যালি দেখি তাহলে আমরা হয়তো দেখতে পাবো যে কর্নারটা এরকম হয়ে আছে, ঠিক আছে, তেমন এখানে একটা তো বক্রতা আছে, তেমন বক্রতা বেড়েছে, আধানের তলমাত্রিক ঘনত্বের কি হবে ওখানে বেশি হবে, তাহলে এই জায়গাটা কি হতে পারে না, এরকম হতে পারে না, তলমাত্রিক ঘনত্বটা কর্নারে অনেকটাই বেড়ে গেল, তাহলে এখানেও তাই ঘটবে, তলমাত্রিক ঘনত্বটা কি হবে অনেকটাই বেড়ে গেছে। তাহলে কোথায় তলমাত্রিক ঘনত্বগুলো বেশি হবে? এজগুলোতে, তাই তো, কর্নারগুলোতে। আর বাকিগুলোতে কি হবে? তলমাত্রিক ঘনত্বগুলো কম হবে, কম, ঠিক আছে। তো শুরুতে যে সূচিমুখের কথা বলছিলাম, যে সূচিমুখে আধান বেরিয়ে আসে, আধান ধরে রাখতে পারে না ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের ক্ষেত্রে, কেন এবার সেটা দেখো। এটা একটা সূচিমুখ, তাহলে এখানে আমি চার্জগুলোকে এস্টাবলিশ করছি, আমি চার্জে প্লেসমেন্ট করলেই বুঝতে পারবে, ইকুয়াল ডিস্টেন্সে চার্জ লাগলে যত সূচিমুখে থেকে আগাচ্ছি দেখো চার্জগুলো কিছু ওভারল্যাপ করার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। তার মানে এজগুলোতে কি হচ্ছে? সিগমা মাছ মাছ গেটার, সিগমা এজ গেটার দেন সিগমা আদার পার্ট, এখানে সিগমা আদার পার্ট বলে আমার এখানে
সিগমা এইচ বললাম, ঠিক আছে, মাঝমাঝ ঘেটা তাহলে আধান ডেন্সিটি কি অনেক বেশি? বেশি। আধানের ঘনত্ব অনেক বেশি, মানে তাদের মধ্যে ঠেলাঠেলি কি অনেক বেশি? বেশি। ঠেলাঠেলিটা এতটাই বেশি যে এখানকার যে এজ আটকে রাখতে পারছে না, ধাতুর যে ধাতুতে ইলেকট্রনগুলো বেরিয়ে যায় না। কেন? কারণ ধাতুর ভিতরে যে পজিটিভলি চার্জ আয়নগুলো রয়েছে ল্যাটিস পয়েন্টে, সেগুলো থেকে টানছে। ওদের যে মোট প্রভাব যে টানটা, সেটা আমরা ধাতুর কার্য অপেক্ষক বলি। না ধর একটা গরুকে দড়িতে বেঁধে রেখেছে, ঠিক আছে, গরুটা তো ফ্রি, কত দূর ফ্রি? দড়িতে হয়তো মাঠে বেঁধে রেখেছি, ঘাস খাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ও ওই দড়িটা যত দূর পর্যন্ত যায়, অনেক বড় দড়ি থাকে সেখানে ঘুরে বেড়ায়, তাহলে ওইটুকু বিচরণ ক্ষেত্র ফ্রি। বাধা কোথায় আছে? ও দড়িটা, ওই দড়িটা যেখানে খুঁটিতে আটকানো আছে সেখানে বাধা আছে। তাহলে ও তার মানে অ্যাজ এ ফ্রি ইলেকট্রন, কিন্তু আছে কার মধ্যে? ওই দড়ি সর্বোচ্চ সীমার মধ্যে, ওর বাইরে কিন্তু যেতে পারবে না। দড়িটা কাটবার মতো যদি ও শক্তি নিয়ে জোরে ছুটে যায়, তাহলে সেখানে দড়ি ছিঁড়ে গিয়ে বাইরে যেতে পারে। তেমন তখন তখন কিছু ওই খুঁটির প্রভাবের বাইরে থেকে মুক্ত হলো, তখন তাকে আমরা ধাতু থেকে বেরোনো বা নিঃসৃত ইলেকট্রন বলবো। তাপের প্রভাবে হতে পারে, আলোর প্রভাবে হতে পারে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে নিজেদের কুলম রিপালশনটা এত বেশি হয়ে যাচ্ছে ওই টোটাল অ্যাট্রাকটিভ ফিল্ডের থেকে বেশি, তখন চার্জটা বাইরে লিক করে যাচ্ছে। এটা আমরা কি বলছি, তড়িৎ মক্ষণ, তাই তো? বোঝা গেল? তড়িৎ মক্ষণটা যদি কোনো ওয়েভ শেপে ঘটে তা কী হয় সেটা আমি দেখাচ্ছি। ধরো এরকম একটা সূচি মুখ আছে, তো প্রচুর পরিমাণে চার্জ আছে, এত চার্জ ওখানে প্লেস করতে পারা যাচ্ছে না, এখানে কী হচ্ছে, লিক হচ্ছে। লিকটা হয় কোন ক্ষেত্রে? আমরা যদি রাত্রিবেলায় শীতকালে চাদর ঝাড়ি, উলের চাদর, তো দেখতে পাই যে স্পার্ক তৈরি হচ্ছে, তাই না? ওই প্লাস্টিকের চেয়ারে বা সেলুলয়েডের চেয়ারে বসলে দেখবে যে ওখানে গায়ে ঘষা লাগলে রোমগুলো ওই দিকে অ্যাট্রাক্ট করছে, মানে অথচ গরমকালে হয় না। কেন? গরমকালে বাতাস আর্দ্র থাকে, আর্দ্র বাতাসে মানে কি হয়, ওই বাতাসে যে অনেকগুলো মানে ধাতু আয়নসগুলো থাকে না, সেগুলো মিশে থাকে, তাহলে আয়ন তড়িৎ পরিবহন করতে পারে, কারণ তার ওই আধানগুলোকে নিয়ে পালিয়ে যেতে পারে। তো আদ্রবায় যদি এরকম সূচি মুখের সামনে আসে তাহলে কী ঘটবে? এখান থেকে একটা ধরনের পজিটিভ চার্জ বেরোলো, পজিটিভ চার্জটাকে আদ্রবায়ু কী করবে, নেবে। নেওয়ার পরে পজিটিভ পজিটিভকে কী করবে, ঠেলবে। তাহলে কোন দিকে পালাবে? এদিকে। এভাবে আর একটা এলো, কোন দিকে পালালো? ওই দিকে। তাহলে ক্রমাগত এইদিকে পালাচ্ছে, তাহলে এখানে কি তৈরি হলো, এই যে এরিয়াটা, এরিয়া কি হচ্ছে, ভ্যাকাম হচ্ছে না? হচ্ছে। তাহলে ওই ভ্যাকামটাকে ভরাট করতে কি আসবে, এই নিচ থেকে এর যাবে, তাই তো? তাহলে এই যে এটা একটা ইনকামিং উইন্ড, আর এটা কি আউটগোয়িং উইন্ড। তার মানে সূচিমুখের সামনে যদি তড়িৎ মক্ষণ হয় তাহলে সেক্ষেত্রে একটা বায়ু প্রবাহ দেখা যায়, তাই তো? এই বায়ু প্রবাহটাতে কী হয়, যে বাতাস আহিত হয় সূচিমুখের সামনে নিয়ে সেখান থেকে কুলম্বিকর্ষণ বলে প্রভাবে চলে যায়, এবং তার ফলে সৃষ্ট শূন্যতাকে ভরাট করতে গিয়ে আশপাশের বাতাস সেই জায়গাটাকে ভরাট করতে আসে, এবং পুনরায় একই ঘটনা চলতে থাকে। তাহলে এই যে টোটাল প্রবাহ, এটাকে আমরা কী বলি, ইলেকট্রিক উইন্ড, ঠিক আছে? কি বলবো, ইলেকট্রিক উইন্ড, অসুবিধা আছে? বাংলাতে এটাকে বলে তড়িৎ, একটু কঠিন বাত্যা, কেন বলে জানি না, ঠিক আছে? তো টোটাল যে চ্যাপ্টার ওয়ানের যে সিলেবাস সেটা কিন্তু আমাদের আজকে কমপ্লিট হবো, অসুবিধা আছে? তাহলে পরের দিন আমরা কী করবো, প্রবলেম করবো, এভাবে চলবে, তাই তো? হ্যাঁ, এটা দেখি আসবো আমরা।